চিলির রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় 1100 কিলোমিটার দক্ষিণে সান্টা লুসিয়া নামে ছোট ওই গ্রামটির কাছে জাতীয় উদ্যান রয়েছে, যা পর্যটকদের পছন্দের জায়গা হিসেবে পরিচিত। কিন্তু পানি মিশ্রিত মাটির প্রলেপে এখন পুরো এলাকা ঢাকা পড়েছে। চিলির এই ভূমিধসে এ পর্যন্ত পাওয়া নিহতদের মধ্যে 4 জন চিলির নাগরিক ও 1 জন পর্যটক বলে জানিয়েছে উদ্ধারকারী দল। ঘটনার পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন চিলির প্রেসিডেন্ট মিশেল বাশেলেট। ভূমিধসের পর ওই এলাকায় অবস্থানরত কয়েক হাজার মানুষ আটকা পড়েছেন, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুৎ না থাকায় পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেখানকার অধিবাসীরা। স্থানীয় গণমাধ্যম জানায়, ঘটনার আগের 24 ঘন্টায় ওই এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়েছে, ফলে চারপাশে ঘিরে থাকা পর্বতগুলো থেকে ধসে পড়া বিপুল পরিমাণ কাদার নিচে চাপা পড়ে গ্রামটি। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে থেমে থাকেনি রোববার অনুষ্ঠেয় চিলির প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ ভোট গ্রহণ।